আসসালামু আলাইকুম আগামী তিন মাসের আন্দোলনই বলে দিবে বাংলাদেশ কোন পথে যাবে আমরা যদি আগামী তিন মাস আন্দোলন সংগ্রাম না করতে পারি তাহলে এই ফ্যাসিস্ট সরকার আবারও ক্ষমতায় আসবে এবং জগদ্দল পাথরের মতন আমাদের ঘাড়ের উপর চেপে বসবে সুতরাং আপনি সিদ্ধান্ত নিন আপনি আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট অবস্থা থেকে মানুষকে মুক্ত করবেন নাকি আবারও এই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন অনেকে আন্দোলন সংগ্রামে যুক্ত না হয়ে নির্বাচনের খেলায় মেতে উঠেছে অনেকে বলছিল যে বিএনপি তারাও সিটি কর্পোরেশন নির্বাচনে ছায়া প্রার্থী দিয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছে কিন্তু বিএনপি গাজীপুরের উনত্রিশ জন নেতাকে বহিষ্কার করার মাধ্যমে তারা প্রমাণ করে দেখালেন যে তারা এই সিটি নির্বাচনে কোন প্রক্রিয়াতে নাই কোনোভাবেই নাই নামে বেনামে স্বতন্ত্রভাবে বলেন কোনোভাবেই বিএনপি সিটি নির্বাচনে নাই সুতরাং এটি আর বলার সুযোগ নাই যে বিএনপিও নির্বাচনে আছে আমরাও নির্বাচনে যাচ্ছি অনেকে আবার বলছে যে বিএনপির যে ভোট সেই ভোট আমি পাব কিন্তু গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখান থেকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই সিটি নির্বাচন বর্জন করতে হবে তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনারা এই সিটি নির্বাচনে অংশগ্রহণ করবেন না আপনারা ভোট দিতে যাবেন না তাহলে কি হবে যারা স্বপ্ন দেখেছিলেন যে আমরা মেয়র হব আমরা মানে মেয়র হয়ে আমরা ফাঁকা মাঠে গোল দিব সেই সুযোগটা কিন্তু আর থাকলো না হয়তো মনে করছিলেন যে বিএনপির এই সাপোর্টাররা আপনাদেরকে ভোট দিবে কিন্তু এখন তো ভোট পাবেন না শুরু থেকে আমরা বলে আসছিলাম যে ভাই আগে যা করার করেছেন আগে নির্বাচনে অংশ নিয়েছেন কোনো সমস্যা নাই কিন্তু এখন সামনে মাত্র দুই তিন মাস সময় রয়েছে এখন যদি আপনি আন্দোলনে যুক্ত না হন তাহলে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে বরং আপনি এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য আপনি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনি চেষ্টা করলেন আপনি হয়তো আওয়ামী লীগ বিএনপির উভয়েরই সমালোচনা করছেন কিন্তু আপনার পরিকল্পনা কি আপনি বলছেন আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি ক্ষমতায় আনবো না আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য হলো যে আপনি আওয়ামী লীগকে এই বক্তব্যের মাধ্যমে ক্ষমতায় রাখতে চান কিন্তু আপনি একটি কৌশলী অবস্থান নিয়েছেন যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করছেন আবার বিএনপির সমালোচনা করছেন জনগণ কিন্তু এই কৌশল বুঝে ফেলিয়েছে যারা সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিশেষ করে তাদেরকে জনগণ সন্দেহ করছে যে সময় আন্দোলন করা দরকার সেই সময় আন্দোলন না করে সেই সময় নির্বাচনের খেলায় আপনারা মগ্ন হয়েছেন সুতরাং এই খেলা থেকে এখনো সময় আছে আসুন বিএনপি যেহেতু তারা বলেছে এই নির্বাচন বর্জন করতে হবে তার মানে জনগণ এখন আর ভোট দিতে যাবে না মানুষ ভোট দিতে যাবে না আর আমরা তো শুরু থেকেই বলে আসছি যে দলীয় সরকারের অধীনে সমস্ত নির্বাচন বর্জন করতে হবে সেটি হোক সিটি নির্বাচন সেটি হোক ইউপি নির্বাচন স্থানীয় অন্যান্য নির্বাচন অথবা এমপি নির্বাচন মানে জাতীয় নির্বাচন সমস্ত নির্বাচন বর্জন করতে হবে সুতরাং যারা বর্জন করবে না জনগণ অবশ্যই বাধ্য হয়ে তাদেরকে এই সিটি নির্বাচনে বর্জন করে দেখিয়ে দিবে যে আমরা নির্বাচনে নাই চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন হয়েছে সেখানে কি হয়েছে দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন দেখেছেন বগুড়ার নির্বাচন দেখেছেন গাইবান্ধার নির্বাচন দেখেছেন জনগণ তো ইতিমধ্যে ভোট বর্জন করেছে এইবার তো বিএনপি সরাসরি ঘোষণা দিল ভোট বর্জন করার জন্য এবং সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষকে ভোট দিতে না যেতে তারা আহ্বান জানিয়েছে সুতরাং এইবার তো ভোটের পরিমাণ আরো বেশি কমবে সুতরাং আপনাদের সময় এসেছে এই ভোট বর্জন করার প্রার্থীতা বাতিল করার যদি এটি করেন তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে অন্যথায় ইতিহাসের আস্থা করে আপনারা নিক্ষিপ্ত হবেন জনগণ আপনাদেরকে বর্জন করতে বাধ্য হবে আপনাদের প্রতি করজোর অনুরোধ করছে ভাই এই আন্দোলন সংগ্রাম সফল করেন আন্দোলন সংগ্রাম সফল হওয়ার পরে যদি আপনি মনে করেন যে আপনি ক্ষমতায় যাবেন যাবেন আপনি ভোট হবে নির্বাচন হবে আপনি সেখানে অংশ নেবেন জনগণ যদি আপনাকে ভালোবাসে আপনাকে প্রধানমন্ত্রী বানাবে আপনার দলকে ক্ষমতায় নিয়ে যাবে আপত্তি নাই তো জনগণ যদি মনে করে বিএনপি কে ক্ষমতায় নিবে নিবে জনগণ যদি মনে করে আওয়ামী লীগকে নিবে নিবে জনগণ যদি মনে করে কোন ইসলামিক দলকে নিবে নিবে কোন জনগণ যদি মনে করে কোন বাম দলকে নিবে নিবে আপত্তি আছে কারোর যেই ক্ষমতায় আসুক না কেন জনগণের ভোটে ক্ষমতায় আসুক আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলছি কিন্তু কেন বলছি আওয়ামী লীগ তো একটি গণমানুষের দল ছিল একটি ঐতিহ্যবাহী দল ছিল সেই দলের অবস্থা আজকে এই রকম কেন কেন মানুষের ভোট চুরি করতে হবে কেন নির্যাতন করতে হবে কেন ধানের শেষপতিকে ভোট দিলে সেই মহিলাকে কেন ধর্ষণ করতে হবে এ ধরনের ঘটনা কেন ঘটবে কেন এভাবে ভোট চুরি করা হবে অনেকে বলছে যে আঠারো সালে ভোট চুরি হয়েছে কিন্তু প্রমাণ আছে কোনো সাংবাদিকের কাছে প্রমাণ আছে আপনারা দেখেন নাই রাশেদ খান মাদন কি বলেছে তিনি তো আওয়ামী লীগের জটে রয়েছে চোদ্দ দলীয় জোটে তিনি বলেছে যে আমি সাক্ষী আঠারো সালে মানুষ ভোট দিতে পারে নাই এছাড়া আপনি দেখেছেন যে বিবিসির সংবাদে সেখানে দেখানো হয়েছিল সাতটার সময় চট্টগ্রামের একটি কেন্দ্রে কিভাবে ব্যালট বক্স ভর্তি করে নিয়ে যাচ্ছিল সকাল সাতটার সময় আর কি প্রমাণ ছাড় আন্তর্জাতিক মহলের কাছে প্রমাণ রয়েছে আর দেশের মানুষের কাছে প্রমাণ নাই যারা নির্বাচন পর্যবে পর্যবেক্ষক ছিল একজনের নাম জাকারিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তিনি চাকরি করতেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন দেখবেন যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি তিনি সাক্ষ্য দিয়েছেন এরকম সাক্ষ্য দেওয়ার মানুষ রয়েছে আরে ভাই ভোটাররাই তো বড় সাক্ষী আর কি সাক্ষী চান আর কি সাক্ষী চান ভোটাররাই তো বলছে আমরা ভোট দিতে পারি নাই আপনি কি সাক্ষী খুঁজে বেড়ান আমরা যারা জনগণ আমরাই তো বলছি আমরা ভোট দিতে পারি নাই এরকম হাজার হাজার লাখ লাখ জনগণ পাবেন সুতরাং যারা বলছে যে কারোর কাছে প্রমাণ নয় যে আঠারো সালে রাতে নির্বাচন হয়েছে তারা জাতির সাথে প্রহসন করছে জাতির সাথে মিথ্যাচার করছে সত্যকে কখনোই লুকিয়ে রাখা যায় না সুতরাং যারা সত্যকে ধামাচাপা দিয়ে এই ধরনের সিটি নির্বাচনে গিয়েছেন তারা অবশ্যই জনগণের কাছে তারা অবশ্যই জবাবদিতা করতে হবে আজকে মানুষ কথা বলছে না ভয় পাচ্ছে নানান কারণে চুপ রয়েছে কিন্তু আর কতক্ষণ চুপ থাকবে মানুষ আমরা এখন দেখছি যে যে সিটি নির্বাচনগুলো হচ্ছে এখন আওয়ামী লীগের মধ্যেই কামড়া কামড়ি মারামারি শুরু হয়ে গিয়েছে একটি দল যদিও অবৈধভাবে ফ্যাসিস্ট ভাবে ক্ষমতায় থাকে তাহলে কিন্তু ওই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় সুতরাং সেই সংঘর্ষ দেখেন আওয়ামী লীগের মধ্যে শুরু হয়ে গেছে আওয়ামী লীগ যদি দল হিসেবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায় দল হিসেবে থাকতে চাই তাদের উচিত গণতন্ত্রের পথে ফিরে আসা সেই কাজটি যদি আওয়ামী লীগ করতে পারে আওয়ামী লীগ যদি পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয় সেটি আওয়ামী লীগের জন্য ভালো হবে বরং তাদের সুযোগ থাকলো বাংলাদেশে রাজনীতি করার অন্যথায় তাদের পতন যদি জাতীয় পার্টির মতন হয় তাদের পতন যদি গাদ্ধাবির মতন হয় তাদের পতন যদি হিটলারের মতন হয়

এমনকি গণতন্ত্র মঞ্চকে আমরা জানিয়ে দিয়েছি যে আপনারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করবেন না আমরাও করব না আমরা আগে যেভাবে বন্ধু ছিলাম আমরা বিভিন্ন দলের প্রোগ্রামে আপনাদের প্রোগ্রামে আমরা গিয়েছি আমাদের প্রোগ্রামে আপনারা এসেছেন এই সম্পর্ক থাকবে তারা এই বিষয়ে সম্মত আমাদের মধ্যে সমস্যা নাই তাহলে দুই পাঁচজন মানুষ কে কি লিখলো কে কী বললো কে কি মন মন উজাড় করে দিয়ে গল্প সাজালো সেটিতে আমরা মনোযোগ দিতে চাই না আমরা আন্দোলন ছিলাম আন্দোলনে থাকবো আমরা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বেঈমানি করি নাই আঠারো সাল থেকে এখনো পর্যন্ত কারোর সাথে আমরা বেইমানি করি নাই প্রতারণা করার কোনো ইতিহাস নাই আমরা কি সিটি নির্বাচনে অংশ নিয়েছি আমরা কি উপনির্বাচনে অংশ নিয়েছি তাহলে বেঈমানির কী পাইলেন আপনি সরকারের সাথে লিয়াজু করার কি পাইলেন আপনি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি আমরা দলীয় সরকার অধীনে নির্বাচনে যাব না বিএনপি তো গতকাল মাত্র ঘোষণা দিয়েছে যে সিটি নির্বাচনে আপনারা ভোট বর্জন করবেন আমাদের দলীয় অবস্থান দেখেছেন যে যারাই নির্বাচনে অংশ নিয়েছে আমরা কিন্তু আজ থেকে প্রায় দশ দিন আগে আমরা ঘোষণা দিয়েছি দলীয় সরকার অধীনে যারা নির্বাচনে সেটি যে নির্বাচনই হোক না কেন যারা নির্বাচনে যাবে তারা জাতির সাথে মোনাফিকই করবে জাতি তাদেরকে নির্জাপন মনে করবে এই ঘোষণা তো আমরা আগেই দিয়েছি সুতরাং আমাদের অবস্থান ক্লিয়ার সিটি নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন কোন নির্বাচনে অংশ নেওয়া যাবে না দলীয় সরকারের অধীনে সবাই মিলে এই ভোটকে বর্জন করতে হবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে এই আন্দোলনকে সফল করে জনগণের মুক্তি সংগ্রামের এই যে আন্দোলন চলছে এটিকে সফল করতে হবে সেই প্রত্যাশায় শেষ করছি আগামী দুই মাসের যে আন্দোলন তিন মাসের যে আন্দোলন অন্তত এই তিন মাস আপনারা রাজপথে থাকেন রাজপথে থেকে নিজের নিজের মানে আত্মার কাছে নিজের বিবেকের কাছে অন্তত দায়বদ্ধ যাতে না থাকতে হয় সেই কাজটি আপনারা করেন তিন মাস আন্দোলন করেন তিন মাস যদি আমরা জোরালো আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই আমরা সফল হব ইতিমধ্যে বিদেশি বন্ধুরা আমাদের প্রতি সমর্মিতা জানাচ্ছে ভালোবাসা জানাচ্ছে আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তাদের জায়গা থেকে তারা স্যাংশন দেওয়ার মাধ্যমে তারা নানানভাবে চেষ্টা করছে কিভাবে আসলে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে নেওয়া যায় সুতরাং বিদেশিরা আমাদের সাথেই রয়েছে ইউরোপ আমেরিকা এদেশের মানুষের পাশেই রয়েছে এবং সরকার তো নিজেই ভয় পাচ্ছে সরকার তো নিজেই বলে দিচ্ছে যে আমাদেরকে ক্ষমতায় আমেরিকা রাখতে চায় না অর্থাৎ কিছু একটা হচ্ছে এ বিশ্বাস রাখেন আগামীতে অবশ্যই এই ফেসিস্ট আর ক্ষমতায় থাকতে পারবে না জনগণের সরকার ইনশাল্লাহ ক্ষমতায় আসবে আর আওয়ামী লীগ যদি জনগণের সরকার হিসেবে নিজেদেরকে ক্ষমতায় আবারও নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করতে হবে সেই সরকারের অধীনে যদি নির্বাচন হয় জনগণ যদি আওয়ামী লীগকে এত ভালোবাসে তাহলে আওয়ামী লীগকে নির্বাচিত করে আবার ক্ষমতায় নিয়ে যাবে আমাদের কোনো আপত্তি নাই তো আওয়ামী লীগের কাছে আমাদের আহ্বান থাকবে দেশকে একটি সহিংস পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম